আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন জয়পুর, দ্য পিঙ্ক সিটি। আমরা এখন চলে এসেছি হাওয়া মহলের সামনে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানটা, খুব জমজমার জায়গাটা, এবং মার্কেট প্লেসও রয়েছে, সেটা আপনাদের অন দ্য ওয়ে দেখিয়েছি। আমরা এখন হাওয়া মহলের ভেতরে চলে এসেছি। এখানে আপনারা গভর্নমেন্ট রেজিস্টার্ড গাইডও পেয়ে যাবেন, সেটা 400 rupees ওদের চার্জ। আমরা এখন চন্দ্রপলি গেটের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। আমরা এখন হাওয়া মহলের ওপরে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে যন্তর মন্তর, আর এই হচ্ছে নাহারগড় ফোর্ট। এখানে ওদের গানের শোগুলো হয়, পুতুল নৃত্য। এই প্রত্যেকটা মন্দির যেগুলো দেখছেন এগুলোর পেছনে একটা ইতিহাস আছে, তার জন্য আপনাদের গাইড নেওয়াটা দরকার। তবে একটা সাজেশন দেব, এটার পেছনে খুব একটা টাইম ওয়েস্ট করবেন না, কনস্ট্রাকশনটা বিশাল। জয়পুর ট্যুর এখান থেকে স্টার্ট করলে চেষ্টা করবেন এটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নেক্সট ডেস্টিনেশনগুলোয় যাওয়ার। ভেতরে পুরো হাওয়া মহলের একটা চিত্র করা আছে, দেখেই বুঝতে পারছেন কি বিশাল এলাকা নিয়ে। আমরা এখন এসে গেছি জলমহলে। এটা হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়ামে ঢোকার টিকিট কাউন্টার। আমরা এখানে কম্পোজিট টিকিট কেটে নিয়েছি, যেটা ফর ইন্ডিয়ান সিটিজেন 400 rupees, আর ইন্ডিয়ান স্টুডেন্ট যদি হয় তাহলে 100 rupees।
পাহে। তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি। Persian garden carpet. Mirza Raja Jai Singh er shomoy ei Persian carpet gulo kena hoyechilo. Du side e prochur carpet royeche jar jonno ei jayga tari naam dewa hoyeche carpet gallery. এগুলো কিন্তু প্রায় 500 বছর পুরনো কার্পেট। লঙ্কা কাণ্ড দেখতে পাচ্ছেন, দেয়ালে লঙ্কা কাণ্ড চিত্রটা তোলা হয়েছে। অরিজিনালি পেন্টেড বাই বসাওয়ান অ্যান্ড মিসকি। আমরা এবার ঢুকে পড়েছি রাজাদের অস্ত্র ভান্ডারে।
ইজিপশিয়ান দেবতাদের সব কালেকশন এখানে। বিভিন্ন বাদ্যযন্ত্রের কালেকশন রয়েছে। অ্যালবার্ট হল মিউজিয়ামে এরকম আরও অনেক দুষ্প্রাপ্য জিনিসের কালেকশন রয়েছে। সবটা তুলে ধরতে গেলে এটা প্রায় এক ঘন্টার বেশি একটা ভিডিও হয়ে যায়। তো এই সংক্ষেপে আপনাদের তুলে ধরলাম, এখানেই শেষ করছি ডে ওয়ান।